মিস্টার রায়, এসিপি ডিটেকটিভ ডিপার্টমেন্ট, শবর দাশগুপ্ত, নন্দলাল বোস। রায়, সরি, আমি তো যা বলার সব বললাম আপনাকে। শিবাঙ্গী হসপিটালে আছে, আমি এখনো দেখতে যেতে পারিনি। আপনার যা চলবে না, অন্য কাউকে পাঠান। বাড়ি ফিরলেন, সিঁড়ি দিয়ে উপরে উঠলেন, সামনে এসে দাঁড়ালেন প্রথম জন নন্দিনী সেন। আপনি তাকে গুলি করলেন। কে? আমি? এমনি বললাম, আসলটা তো আপনি বলবেন। কোনো মতে মেডিকেলে ট্রান্সফার করে আমি ওই ওদেরকে খবর দিই। স্যার, হুম, একবার আসবেন। বুলেট মার্ক মনে হচ্ছে। এই তো সুগত হয়েছে, গেছো? মনে হয় না কিছু পাবে, তবু খুঁজে দেখো যদি কিছু। আপাতত এই সেলটা রাখো। বিশানবাবু একটু বাইরে আসবেন। ১,০০,০০০ টাকা চোট গেল, বুঝলেন কি করে? কত চোট গেছে আমি জানি না, ১,০০,০০০ টাকা আমি দিয়েছিলাম লোধাশুলি যাওয়ার আগে। শেয়ার অফ সংসার খরচ আর কি ছিল আলমারিতে, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। আপনার স্ত্রী কি রোজ রাতে রিভলভার নিয়ে শোন? তৈরি থাকুন বিশানবাবু, আমি আবার আসবো। এই ব্যাপারটা ডাকাতি নয় বলছেন? আপনার স্ত্রী ডাকাতদের উদ্দেশ্যে গুলি চালিয়েছিলেন বিশানবাবু। ঘটনাটা যতটা সহজ ভাবছেন ততটা নয়। কি খবর সুগত? ইম্পসিবল স্যার, অজস্র হাতের ছাপ, বুটের তাক, সমস্ত এভিডেন্স স্পয়েল হয়ে গেছে। এভিডেন্স বলতে শুধুমাত্র রিভলভার, মোবাইল আর বুলেট শেলটা নিয়ে গেলাম। ঠিক আছে, যাও, রিপোর্টটা তাড়াতাড়ি পাঠিও। ওকে স্যার। চাবিটা আলমারির গায়ে ঝুলছিল আর আলমারির ভেতরে ১,০০,০০০ টাকা। আপনার মতে কম বেশি? সেটাই তো বলছি, এত কথা বলার কি আছে, সিম্পল ডাকাতি। তাই কি তাই নয় ইন্সপেক্টর? তাই যদি হয় তাহলে বলুন তো বিশানবাবু, আপনার স্ত্রী কি রোজ রিভলভার নিয়ে শুতেন, নাকি ডাকাতরা সেদিন হোয়াটসঅ্যাপ করে ডাকাতি করতে এসেছিল?